الحمد لله الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين شملت دجوس و بنرا السلام عليكم ورحمة الله وبركاته الله أكبر الله اكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد الله أكبر كبيرا আলহামদুলিল্লাহ কাসিরা সুবাহান আল্লাহ বুকরাতাম ওয়াসিলা ঈদ উল আজহার শুভেচ্ছা জানিয়ে আমি শুরু করছি ঈদ উল আমাদের করণীয় সম্পর্কে কিছু কথা মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ তালা সুরা হজের ছত্রিশ নম্বর আয়াতে বলেছেন কোরবানির এই ঘটনাকে মিন শাহ ফি হা খাইরুন এই কুরবানির মধ্যে রয়েছে নিদর্শন এবং যার মধ্যে অনেক কল্যাণ নিহিত রয়েছে সুরা কাউসারে আল্লাহ তালা বলেছেন ফসল লে ওয়ানহার তোমার রবের জন্য তুমি নামাজ আদায় করো এবং কুরবানি করো আবতার নিশ্চয় তোমার দুশ্মনেরাই লেজ কাটা নির্বংশ সম্মানিত ভাই এবং বোনেরা কোরবানির ইতিহাস অনেক পুরানো হয়তো তাদম আল ইসাল্লামের দুই সন্তান হাবিল এবং কাবিলের কুরবানি পেশ করার যে ঘটনা আমরা জানি সেখান থেকেই শুরু হয়েছে এই কুরবানির ঘটনা এবং হযরত ইব্রাহিম আলহাল্লামের সেই কুরবানির ঘটনা যেটা সুরা সব ফতে বর্ণিত হয়েছে সেই ঘটনাকে কেন্দ্র করেই আজ পর্যন্ত পালিত হয়ে যাচ্ছে কুরবানির বলি এবং আমরা এটা পালন করে যাচ্ছি আমাদের দেশে দুটি ঈদ হয় একটি হলো ঈদুল ফিতর আর একটা হলো ঈদুল আজহা ঈদুল ফিতর রমজান মাসের পরে ফিতরা আদায়কে কেন্দ্র করে মানুষের মুখে হাসি ফুটানোর জন্য এই ফিতরা মানুষকে দেওয়া হয় এবং তাদেরকে হাসিমুখ করার জন্য যে ঈদ পালন করা হয় সেটা ঈদুল ফিত্র আর যে ঈদে আমরা কুরবানি করি সেই কুরবানি পেশ করার জন্য এইটাকে কুরবানির ঈদ বলা হয় বা ঈদুল আজহা কুরবানি করার কাজটাকেই আজহা বলা হয় তো যে ঈদে কুরবানি করা হয় সেটাই ঈদুল আজহা সামনে আমাদের ঈদুল আজহা এই ব্যাপারেই কিছু কথা আপনাদের সামনে পেশ করছি কোরবানি শব্দটি কার্বন নিকটবর্তী বা নৈকট্য লাভ থেকেই কথাটি এসেছে কুরবানির মাধ্যমে আল্লাহ তালার নৈকট্য লাভ করার একটা চেষ্টা করা হয় সেই ঘটনা থেকেই এটাকে কুরবানির ঈদ বলা হয়েছে আমাদের দুর্ভাগ্য যে আমাদের দেশে ঈদগুলা পরিচয়ও একটু শাব্দিক অর্থ থেকে একটু পরিবর্তন হয়ে গেছে। আমরা ঈদুল ফিতের রমজানের শিক্ষা যে ত্যাগ সেদিকে মানুষের কল্যাণের জন্য তাদের কাছে অর্থ পৌঁছানো এগুলার দিকে চিন্তা না করে আমরা বলি এটা মিষ্টি খাওয়ার ঈদ বা শ্যামাই খাওয়ার ঈদ আবার ঈদুল আজহাকে বলা হয় গোস্ত খাওয়ার ঈদ উভয় জায়গাতে মনে হচ্ছে যে আমরা শুধু ত্যাগ এবং কুরবানি নয় বরং ভোগের কথাই আমরা উচ্চারণ করছি মানুষের জীবন ভোগের মাধ্যমে সত্যিকার অর্থে বড় হতে পারে না গুরুত্বপূর্ণ হতে পারে না বরং যারা ত্যাগ এবং কুরবানি পেশ করতে পারে তাদের জীবনে সত্যিকার সুন্দর হয় এবং আকর্ষণীয় হয় দুনিয়া এবং আখেরাতে কল্যাণময় একটা জীবন তারা গঠন করতে পারে আজকে কুরবানির এই ঘটনাকে কবি নজরুল ইসলাম তার কবিতায় এক জায়গায় বলেছেন যে গরুকে করলি সেরাত পার ছেলেকে পাঠালি নরক নার মায়াদোষে ছেলে গেল দোজক মানে আমরা গরু ছাগলকে কুরবানি করে তাদেরকে পার করে দিলাম সেরা কিন্তু আমাদের ছেলে মেয়েদেরকে সেভাবে গঠন না করে তাদের চরিত্র সেভাবে আমরা তৈরি না করে তাদেরকে জাহান নামের কিনারে পাঠিয়ে দিচ্ছি সেজন্য কোরবানির যে শিক্ষা সেটা হলো নিজের পশুত্বকে কুরবানি করা শুধু পশুকে কুরবানি নয় আমাদের মধ্যে যে পশুত্ব আছে মানুষের মধ্যে দুটা গুণ আছে একটা হলো অ্যানিম্যালিটি একটা হলো রেশনালিটি মানুষ যদি অ্যানিমালিটি দ্বারা পরিচালিত হয় তখন সে আর মানুষ থাকে না পশুতে পরিণত হয়ে যায় যদি রেশনালিটি তার প্রাধান্য লাভ করে তাহলেই সে মানুষ হতে পারে সেই জন্য কবি নজরুল ইসলামের সেই কথা তোরা ভোগের পাত্র ফেলরে ছুঁড়ে ত্যাগের তরে হৃদয় বাঁধ অর্থাৎ ভোগের পাত্রকে নিক্ষেপ করে ত্যাগের মহিমাকে আমাদের জীবনে নিয়ে আসতে হবে তাহলে আমরা কোরবানির শিক্ষা লাভ করতে পারব আল্লাহ তালা কোরআন মাজিদে সুরা সফতের একশো সাত এবং একশো আট নম্বর আয়তে বলছেন আখেরিন অর্থাৎ আল্লাহ তালা সেখানে হজরত ইসমাইল আলাইসাল্লামের পরিবর্তে একটি বড় দুম্বা কুরবানি করতে দিলেন এবং এই সুনাতকে পরবর্তী জেনারেশনের মধ্যে চালু করে দিলেন কোরআন মাজিদের আয়াত থেকে যেটা বোঝা যায় সেটা হচ্ছে হজরত ইব্রাহিম সাল্লামকে তার ছেলেকে জবাই করার নির্দেশ দিয়েছিলেন এই কারণে যে আল্লাহর হুকুম বেশি বড় মনে করেন না ছেলের মহাব্বতকে বেশি বড়ো মনে করেন পরীক্ষায় হজরত ইব্রাহিম পাশ করেছিলেন এর আগেও হজরত ইব্রাহিম সাল্লাম এমন একজন নবী ছিলেন এবং উলুল আজম অত্যন্ত বড় মাপের নবী ছিলেন তার জীবনে অনেক পরীক্ষা হয়েছিল তিনি আগুনে নিক্ষিপ্ত হয়েছিলেন তারপরেও তিনি আল্লাহর পথ ছাড়েন নাই বিভিন্নভাবে তাকে পরীক্ষা করা হয়েছে শেষে আল্লাহ তালা তার পুত্রকে কুরবানি করার যখন নির্দেশ দিলেন ফালাম্মা আসলামা ও তাল্লাহ উলিল জামিন যখন দুইজনেই সারেন্ডার করল জভে করার জন্য উদ্যত হয়ে গেল তখনই আল্লাহ তালা ডেকে বললেন যে হে ইব্রাহিম কাদ সাদ্দাক্তার রুইয়া তোমার স্বপ্নকে তুমি সত্যে পরিণত করেছো তালা তার এই কাজটাকে খুবই পছন্দ করলেন আল্লাহ তালা তার সন্তানের পরিবর্তে একটা দুম্বা দিয়ে কুরবানের ইতিহাসকে প্রচলন করলেন যেটা আজ পর্যন্ত আমাদের মাঝে আছে প্রিয় ভাই এবং বোনেরা এই গোস্ত গোস্তকে আমাদের শরীরে যতটুকু রক্ত হবে যে শক্তি হবে এটা আল্লাহর আইনের জন্য ব্যয় করতে হবে এটাই হচ্ছে কুরবানির শিক্ষা শুধু ভোগ করে আমরা জীবনকে শেষ করে দিই তাহলে কুরবানির শিক্ষা পালিত হবে না আমাদের মাঝে ওই লোক তৈরি হতে হবে যারা হজরত ইব্রাহিম আলাইসাল্লামের মতো আল্লাহর হুকুম পালন করার জন্য নিজের পুত্রকে জবাই করতে পারে হযরত ইসমাইলের মতো এমন সন্তান হতে হবে জীবনকে আল্লাহর পথে বিলিয়ে দেওয়ার জন্য তার পিতাকে বলতে পারে যে আমাকে ধৈর্যশীল পাবেন আপনি দেরি করেন না আপনি জবাইয়ের কাজ শুরু করে দেন হযরত হাজেরা আলহিসাল্লামের মতো মহিলা দরকার যারা তার সন্তানকে আল্লাহর পথে কুরবানি দেওয়ার জন্য পাঠিয়ে দিতে পারে এবং শয়তানকে পাথর মেরে তার ষড়যন্ত্র থেকে নিজেকে রক্ষা করার ইতিহাস সৃষ্টি করতে পারে হযরত হাজার আলাইসাল্লাম যে পাথর নিক্ষেপ করেছিলেন শয়তানের প্রতি আজও হাজি সাহেবরা মিনাতে গিয়ে শয়তানকে পাথর মারে এই পাথর মারার উদ্দেশ্যই হচ্ছে যে তারা আল্লাহর হুকুমকে বড়ো মনে করে শৈতানের ওয়াসওয়াসাকে তারা পাথর মেরে তাকে দূর করে দেয় ঠিক আমাদেরকেও আজকে কোরবানির শিক্ষা গ্রহণ করে এমন অবস্থা সৃষ্টি করতে হবে যে আমরাও আল্লাহর আইনকে চালু করার জন্য আমরা আমাদের ছেলের মহব্বত পরিবারের মহব্বত ধন সম্পদের মহব্বত আমাদের ভোগের মোহকে বাদ দিয়ে ত্যাগ এবং কুরবানির মাধ্যমে যদি আমরা এগিয়ে যেতে পারি তাহলেই আজকে কুরবানির শিক্ষা সত্যিকারভাবে আমাদের জীবনে কার্যকরী করতে পারব। সুরা মুমতাহিনার চার থেকে ছয় নম্বর আয়াত আল্লাহ তালা বলেছেন যে যারা আল্লাহকে ভয় করে যারা আখেরাতকে ভয় করে তাদের জন্য ইব্রাহিম রসাল্লাম এবং তার অনুসারীদের মধ্যে উত্তম আদর্শ নিহিত রয়েছে তাই আজকে ঈদুল আজহাই হজরত ইব্রাহিম সাল্লামের জীবনে থেকে আমাদের শিক্ষা নিতে হবে যে শিক্ষা নিয়ে তিনি সারা জীবন পরীক্ষা দিয়েছেন আল্লাহর এবং সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন আল্লাহ তালা তাকে বিশ্ব নেতৃত্ব দিয়েছেন যখন তিনি পরীক্ষায় পাশ করলেন আল্লাহ বললেন ইন্নি যাই লোকালিনা সেই সে মা দুনিয়ার মানুষের নেতা হিসেবে তোমাকে আমি প্রতিষ্ঠিত করলাম আল্লাহ তালা যারা পরীক্ষায় পাশ করে তাদেরকে নেতৃত্ব দেন আজকের যদি আমরা ত্যাগের পরীক্ষায় পাশ করতে পারি কোরবানির পরীক্ষায় পাশ করতে পারি আল্লাহ তালা এই জমিনের নেতৃত্ব কর্তৃত্ব ভালো মানুষদের হাতে দিবেন সেজন্য যারা বাংলাদেশে কোরআন শূন্য আইন প্রতিষ্ঠা করতে চান যারা এই দেশে জনমানুষের কল্যাণ করতে চান অসহায় গরিব মানুষের পাশে দাঁড়াতে চান তাদের সমাজ কল্যাণমূলক কাজে এগিয়ে আসতে চান আজকে তাদেরকে এই কুরবানির চেতনা নিয়ে গিয়ে যেতে হবে বাংলাদেশ জামাত ইসলামী এই কুরবানির ইতিহাসকে সামনে রেখে আমরা বলতে চাই যে আসুন সকলে মিলে আমরা শুধু গরু ছাগলকে কুরবানি নয় আমাদের নিজের পশুত্বকে কুরবানি দিয়ে সত্যিকার মুসলমান হিসাবে আমরা যারা গড়ে উঠতে পারি আল্লাহ তালার সেই কথা আমরা যাতে বলতে পারি ইন্না সলাতি মনসুকি ও মাহিয়ায়া ও মামা তিল্লাহ আলমিন নিশ্চয় আমার নামাজ আমার কুরবানি আমার হায়াত আমার মৃত্যু সব কিছু সেই মহান রব্বুল আলমিনীর জন্য যিনি গোটা দুনিয়াকে পরিচালনা করছেন আমরা সেই মহান আল্লাহর বিধানকে ব্যক্তিজীবনে জীবনে পরিবার জীবনে সমাজ জীবনে রাষ্ট্র জীবনে বাস্তবায়ন করার জন্য আমাদের এগিয়ে আসতে হবে ইত্যাচারী এবং নির্যাতনকারী যারা আছে তাদের বিরুদ্ধে আমাদেরকে মাঠে নামতে হবে রাসুল সাল্লা সাল্লাম বলেছেন আফজালুল জাহাদে এ কালেমতো হাক্ক নিন্দা সুলতান ইন জাহেরিন শাসকের বিরুদ্ধে হক কথা বলা বড় জেহাদ জিহাদ আসুন আজকে কুরবানীর এই ত্যাগের মহিমায় আমরা সেই শিক্ষা গ্রহণ করে অন্যায়ের বিরুদ্ধে জলুম অত্যাচারের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ হই এবং জনগণের ভোট এবং ভাতের অধিকার প্রতিষ্ঠার সাথে সাথে এই দেশে মানুষের দুনিয়া এবং আখেরাতের কল্যাণ সাধনের জন্য আল্লাহর আইন এবং শতলোকের শাসন প্রতিষ্ঠার জন্য এগিয়ে যায় আপনাদের সবাইকে এ পথে এগিয়ে আসার উদাত্ত আহ্বান জানে আবার সেই ঈদুলা কালবাকে আওয়াজকে বুলন্দ করার আহ্বান জারী একসাথে উচ্চারণ করি আল্লাহ আকবর 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 আল্লাহ আকবর আকবর হাম আল্লাহ আকবর কবীর আলহামদুলিল্লাহ কসীরা সবহান বুকরাতাম বকরাত আসীলা আসসালামুকুম রহমত আল্লা